পৃথিবীর বুকে আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল মা। যত আবদার, যত অভিযোগ, সবই মায়ের কাছে। নারী ছেড়া ধন সন্তানের জন্য 10 মাস 10 দিন শুধু নয়, মায়ের সারাটা জীবন উৎসর্গ করেও যেন মায়ের তৃপ্তি নেই। কিন্তু সেই মায়ের জন্য আমরা কতটুকু করতে পেরেছি? বৃদ্ধাশ্রম তো একটা সুসন্তানের মায়ের জায়গা হতে পারে না। মায়ের দোয়া সন্তানের জন্য কত বড় আশীর্বাদ তা আমরা অনেকেই হয়তো ভাবি না। মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে দোয়া অর্জন করে একটা সন্তান তার জীবন বদলে নিতে পারে। তেমন কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের সাথে ধারাবাহিকভাবে। আব্দুল্লাহ মাহতাব একজন সফল ব্যবসায়ী, যার ব্যবসার শুরুটা হয় 17 বছর আগে। মায়ের সাথে তার জীবন থেকে নেওয়া শেষ অভিজ্ঞতার পর্যায়টা শেয়ার করব আজ। সন্তানকে যতটুকু সুশিক্ষা দেওয়ার তার কোনোটা দিতেই মা কুণ্ঠিত বোধ করেননি। সৎপথে চলার পরামর্শের সাথে কীভাবে সঠিক পথে জীবন গড়তে হয় তার উপযুক্ত শিক্ষাটা মা দিয়েছেন। দোয়া করে গেছেন জীবন শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানের জন্য। বাবা মারা যাওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত পরিবারকে রেখেছেন স্নেহ মমতায়। নিজ সন্তানকে 17 বছর বয়সে সম্পত্তি তুলে দিয়েছেন ব্যবসার জন্য। সন্তানও সেই সম্পত্তির যথাযথ ব্যবহার করে সৎপথেই উপার্জন করেছেন। মায়ের প্রতি কর্তব্যের কোনো প্রকার অবহেলা করেনি সন্তান। শেষ সময় পর্যন্ত মায়ের পাশে থেকে সেবা করে গেছেন। মায়ের শেষ বিদায়ের আগ মুহূর্তের কিছু স্মৃতি যা আজও আব্দুল্লাহ মাহতাবের স্মরণে। আসলে মায়ের জন্য অজান্তে দুচোখে অঝরে পানি ঝরতে থাকে। মা মারা যাওয়ার বেশ কিছুদিন আগ থেকেই অসুস্থ ছিলেন, বিছানায় পড়ে গিয়েছিলেন সম্পূর্ণরূপে, উঠতে পারতেন না বিছানা থেকে, এমনকি বিছানাতেই প্রস্রাব পায়খানা করেছেন। একদিন রাতের কথা, মায়ের বিছানা পাশে গিয়ে দেখলেন মা খুবই অস্বস্তি বোধ করছেন, মুখ অবয়বে তা স্পষ্ট। বেশ কষ্ট হচ্ছে তা মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে অসুবিধা হলো না। আস্তে করে মায়ের মুখ থেকে খুব অসহায় উচ্চারণ, তুমি এসেছো বাবা? আমি তো একটা কাজ করে ফেলেছি অজান্তেই, বিছানায় প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছি, আমি বৃদ্ধ মানুষ, আমার প্রস্রাবে তো অনেক গন্ধ। মায়ের কথা শুনে সন্তানের সহজ সরল উত্তর, আমি যখন ছোট ছিলাম তখন আমার প্রস্রাব পায়খানা কত যত্ন সহকারে তো পরিষ্কার করেছেন, আপনার তো কষ্ট হয়নি একটিবারের মতো। আমার কেন কষ্ট লাগবে? মায়ের প্রস্রাব মাখা পোশাক ও বিছানা পরিষ্কার করানোর ব্যবস্থা করলেন। মায়ের জন্য এতটুকু করার সৌভাগ্য সব সন্তানের হয় না। পরিষ্কার ও শুকনো অনুভূতি পেয়ে মা আরাম অনুভব করলেন কিছুটা। সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করলেন আল্লাহর দরবারে। চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চাইলেন, সন্তানের মঙ্গলের জন্য আল্লাহর কাছে চাইতে থাকলেন। মারা যাওয়ার আগে শেষ 3 দিনে একমাত্র সন্তানকে ওসিয়ত করে গেলেন। শেষবারের মতো উপদেশ দিয়ে গেলেন সৎপথে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে, গরিব অসহায়দের পাশে দাঁড়াতে, কারো প্রতি অন্যায় আচরণ করা থেকে বিরত থাকতে বললেন, মিথ্যা পরিত্যাগ করে সবসময় সত্যের আশ্রয় নিয়ে চলতে বললেন। চোখে পানি নিয়ে সন্তানের কাছ থেকে মা মাফ চেয়ে নিলেন। সন্তানকে বললেন, তোমার সব ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিলাম, আজ থেকে তোমার সকল ঋণ আমি মুক্ত করে দিলাম, লালন পালন থেকে শুরু করে বুকের দুধের ঋণ সহ সব ধরনের ঋণ থেকে আমি তোমাকে দায়মুক্ত করে দিলাম, আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। সন্তানের জন্য আরও বলে গেলেন, তোমার স্ত্রীকে সবসময় দেখে রাখবে, সন্তানদেরকে সঠিক ও উপযুক্ত শিক্ষায় মানুষের মতো মানুষ করে তুলবে, আর তোমার সম্পদ ঠিকভাবে তাদের মধ্যে বণ্টন করে দিবে, আমি তাদের জন্য দোয়া করে যাচ্ছি। পরের 2 দিন মায়ের শরীর আরও খারাপ হতে থাকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নেন মা। সন্তান এবং মায়ের সম্পর্ক দুনিয়ার মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক। মায়ের দোয়া সন্তানের জন্য পথ চলার পাথেয়। আমাদের অনেকেই মায়ের যথাযথ সম্মান করতে পারি না। স্ত্রী সন্তান দুনিয়ার মোহে পড়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, কিন্তু এতটুকু বিশ্বাস করেন মা বাবা সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। পৃথিবীর সমস্ত সফলতা একমাত্র মায়ের বদৌলতেই আসতে পারে। সময় থাকতে মায়ের সেবা করে দোয়া আদায় করে নিন, কর্তব্য পালনের মাধ্যমে মধুর সম্পর্ক তৈরি করুন। দুনিয়ায় মায়ের সেবা করার মাধ্যমে পরকালে বেহেশত পাওয়ার রাস্তাও সুগম হবে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।